আজ আমরা খিচুড়ি করব তো খিচুড়ির জন্য কি কি এনেছি দেখাই চাল মসুরির ডাল মুগ ডাল ছোলার ডাল আর এদিকে সবজি নিয়েছি গাজর মূলো জুকিনি পটল এই যে ফুলকপি আছে পালং শাক আলু ছিম নারকেল পটল ধনেপাতা আর যে মশলাপাতি আছে সব নমস্কার বন্ধুরা ফিলপুটে স্বাগত জানাই গতকাল রাতেও বৃষ্টি হয়েছে আজ সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি আর থামছে না তো এখন কোন রকম একটু সূর্যটা বেরিয়েছে তো আজকে এই ঠান্ডার এই ওয়েদারে আমরা আজকে আমাদের রান্না হচ্ছে বাড়িতে খিচুড়ি সমস্ত সবজি দিয়ে একদম খুব সুন্দরভাবে খিচুড়ি আর সাথে থাকছে হাঁসের মাংস দেখুন এখানে হাঁস রাখা আছে তো কষা হাঁসের মাংস যেটাকে পাতি হাঁস বলা হয় হাঁসা তো সেই পাতি হাঁসের কষা মাংস হবে সাথে গরম গরম খিচুড়ি তো দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা সাবস্ক্রাইব করাটা কিন্তু একদম ফ্রি কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের মোটিভেট বাড়বে অনেক ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারবো এরকম আর ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে এবার আমরা রান্নাটা শুরু করে দিই এদিকে অনেক বেলা হয়ে গেছে এবার প্রথমে আমি চালটা ধুয়ে নিচ্ছি মুগ ডালটা একটু ভেজে নেব তার শুকনো খোলায় ভাজবো ডালটা ভাজা হয়ে গেছে এবার নামাই দেবো ডালটা ভেজে নিলাম জলটা চাপাই দিছি একটু গরম হোক তারপর চাল দেবো আলু কান আমি এবার ডাল করা ধুয়ে দেবো ছোলার ডাল একসঙ্গে ধোবো মুগ ডালটা ভেজে নিছি এটাও আমি ধুয়ে দেবো ডালটা ধোবো জল দিই জুগিনি কাটকে না জল গরম হয়ে গেছে ডালটাও দিয়ে দিই লাল মুলা মুলাটা গোল করে গাজর এ আমাগো সময় ছিল না করলে কি হবে এ ছিল মানুষ অভাবে খাইতে পারতো না তখন বুঝতে পারলা জাগো অবস্থা ভালো ছিল তারা খাইতো এ আমি দেহি নেই আগে কি এখন ওই কত বছর আগে দেখতে লাগছি ঠাকুমা নি চলে গেল গাজরগুলো সব খাও ওই যে গাজরগুলো খেয়ে ফেলাইলো খাও পটল আমি সালাই এলোছি একটু আমি পালং শাকগুলো বেছে নিই কত কষি ফটো পালন শাকটা বাসা হয়ে গেছে বা কেটে দেবেন একবারে পাতার জন্য কাটছিল ফুলকপি এতটা দেব না লাগবে না যেটুক লাগবে সেটুক দেবো আর ইতে আবার ধরবে না হানে এই যে আমাদের কষাই দা আমি কষাই না তুই বাড়ির কষাই সেটা বল
সজলদাই সব কিছু কাটে আজকে এই যে খিচুড়িটা চাল চাল আছে এখন আমি নামাই নিচ্ছি হাড়িটা আলুগুলো দিচ্ছি আলুগুলো হালকা করে দিয়ে একটু নুন দিই ওমা আলুগুলো ভাজা হয়েছে খিচুড়ির মতোই দেবো ফুলকপিটা হালকা করে ভেজে দিলাম এবার খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো এবার এই খিচুড়ির হাড়িটা চাপা দিই আবার ম্যাচ করিয়া আইসে জন্মের আশা একটুই হইল পরিষ্কার এবার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা ধুয়ে নিয়ে এসছে এবার দিয়ে লঙ্কা করা পুরানোর একটাই কারণ ছোট যে লোমটা থাকে সেটা উঠে চলে যায় আর একটা স্মোকি সেন্ট আসে মাংস থেকে দারুণ লাগে খেতে আবার বেশি পোড়ালে কি হয় এটার স্কিনে যে তেলটা থাকে সেটা বেরিয়ে চলে যায় সম্পূর্ণ তো আমরা তার জন্য বেশি পোড়াবো না শুধুমাত্র লোমটাকে পোড়ানোর জন্য এদিকে খিচুড়ি হচ্ছে আর এদিকে আমি নারকেলটা ভেজে নিই সাদা হয়ে গেছে আমি নিয়ে যাই খালি মাংস কাটা হয়ে যাচ্ছে দাদি তুমি বসাও ভাজা নারকেলটা হাড়িতেই দিয়ে দিই বন্ধুরা আপনারা তেলটা দেখুন একদম কতটা মোটা তেল কত চওড়া হয়ে গেছে তেলটা খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইটা চাপা দিয়েছি তেল দিয়েছি ফোড়নের তেলটা দিয়ে দিচ্ছি ধনে পাতা খিচুড়ি হয়ে গেছে এবার নামাই দেবো এবার নামাই নিচ্ছি খিচুড়ির হাড়িটা হয়ে গেছে এবারে মাংস রান্না করব কড়াই চাপাই মশলা আমি বেটে নিছি এবার মাংসটা আমি চাপাচ্ছি আমরা আঁশের মাংসটা সামান্য একটু তেল দিয়ে রাখি ওই অর্ধেক পেঁয়াজ দেব তেল দিয়ে দিই এই পেঁয়াজটা দিই আর এই আদা রসুন একসঙ্গে দিয়ে দেবো
মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংস থেকে তেল মনে হচ্ছে বেশি আছে ওই সাদা সাদা গুলো সব তেল এগুলো এটা কাঁচা আলু আমি হাতে এত তেল কোনো দেখি না আজ প্রথম ভাত খাই না একটু ঢাকা দিয়ে দেবো আসে এত তেল হয় আমার মাংসটা একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়েই করবা হ্যাঁ কষা হবে ঢাকা দিয়ে 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 মাংসটাকে সেদ্ধ করতে হবে আজকে যে হাঁসটা নিয়ে এসেছি এর যা তেল আমি জীবনে এত তেল কোনো হাঁসে দেখি নাই যে বাড়িতে কিনেছি প্রচুর হাঁস এরকম অনেক হাঁস আছে তো আমরা গোটা শীতেই এরকম হাঁস দেখাবো আপনাদের না এবার চর্বিগুলো তোকে তুলে দেখা শুধু চর্বির তেলে রান্না হবে আজকে কোনো সর্ষের তেল তেল কিচ্ছু নেই সব তেল একদম পুরো তেল একদম পুরো মশলাটা কোনো তেল ছিল না তোকে তোমার যখন মশলা করছিলা ফাঁকা করে তেলটা দেখো একবার ফাঁকা করে তেলটা দেখো এই যে পুরো তেল এটা পুরো একদম ফুল তেল মোটামুটি আমার তো মনে পড়ে না যে 4-5 বছরের মধ্যে এত সুন্দর হাঁস খেয়েছি কোথাও পুরো তেলে বলতে এরকম মোটা অসাধারণ অসাধারণ তেলে ভাজা হয়ে গেছে আলু তাও তো তেল বলেনি এখন পুরো হাতে তেলে মাখো মাখো হয়ে গেছে এই যে কি অবস্থা তেলে ভাজা করলাম তেল দিয়ে দেখ পরিমাণে তেল হয়েছে হাঁসটার একটু ঠান্ডা ঠান্ডা পড়বে আর ঠান্ডার মধ্যে এরকম তেল আলা হাঁস রান্না করতে হবে এই দেখো তেল দেখো পুরো পুরো চর্বি লঙ্কা কাটা আমি উপরে রেখে দেবো সেদ্ধ হয়ে যাবে তারপর ঢাকা দিয়ে দিই কোনো জল দেওয়া হবে না হাঁসের মধ্যে আর তেল তো একদমই নেই কারণ হাঁসের যে তেলটা আছে না চর্বিটা এতটাই বেশি যে ওই তেলেই গোটা মাংসটা আজকে রান্না হবে আপনারা দেখবেন শুধু তেলটা কতটা দাঁড়ায় এখানে খিচুড়ির মাংস কষা দারুণ সুন্দর দেখো তো একবার তুলে সেদ্ধ হয়ে গেছে নাকি মাংসটা তেল দেখো তেল দেখো তেল দেখো মা কত তেল দেখো ইস মুনা থেকে জল দিছি না এ পুরোটা তেল তেলে একদম পুরো ঝোল হয়ে গেছে মাংসটা দেখছি বন্ধুরা এরকম তেল হাসে কোনোদিন দেখেছেন কিনা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো তেল এগুলো কয়েকটা কষা মাংস খাওয়া হবে বন্ধুরা এখন এগুলো সব চর্বি তেল পুরো চর্বি দেখুন একদম তেলে ভর্তি এটা পুরো চর্বি হাঁসের চর্বি খেতে বন্ধুরা সত্যি দুর্দান্ত টেস্ট এত টেস্ট যে বলে বোঝানো যাবে না এত টেস্ট দেখলে বুঝতে পারবেন এখানে চর্বি কতটা আছে গত 5-7 বছরে এত সুন্দর মাংস খেয়েছি কিনা আমি জানি না আজকে যে হাঁসটা এনেছি আমরা যে বাড়ি থেকে এনেছি প্রচুর হাঁস আছে তার বাড়িতে কিন্তু দেশি পুকুরে চড়ে হাঁস খাওয়া যে ঘুগুলি খাওয়া তারপর এই এখন নতুন মাঠে ধান খাওয়া পুকুরের মাছ খাওয়া যে হাঁসের যে টেস্ট সেটা বন্ধুরা একমাত্র শুধু পাতি হাঁসেই পাওয়া যায় তো এই গোটা শীতে আমরা আপনাদের হাঁসের বহু রকম রেসিপি আছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি কারো খাওয়ার ইচ্ছে হয় মন হয় চলে আসবেন এরকম হাঁসের মাংস খাওয়াবো একদম পুরো চর্বিওয়ালা হাঁস আর একটু খাবো তো দেখা যাক খাট নিয়ে আসি যত কটা মাংস খাওয়াটা দাও এই হাঁসটা কত ছিল 1 কিলো 780 গ্রাম কষা অবস্থাতে খেতে হবে তাহলে এর ভীষণ টেস্ট পাওয়া যাবে এটা চর্বি মাংসের সাথে যে স্কিনটা লেগে আছে স্কিনটা কত মোটা তেলে ভর্তি হয়ে গেছে দারুণ হয়েছে দারুণ শুধু রান্নাটা দেখুন তো বন্ধুরা রান্নাটা দেখুন আপনারা আর মাংসটা একটু পোড়া পোড়া হয়েছে
পুরো ভাজা ভাজা টাইপ, ফ্রাই টাইপের। এই ভাববেন না যে মশলা কম হয়েছে বলে টেস্ট হবে না, যে একবার আপনারা ট্রাই করবেন আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ঠান্ডার মধ্যে হাঁসের মাংস আর খিচুড়ি কিন্তু জমে গেল, দারুন দারুন দারুন। বেশি মশলা দরকার নেই, বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তো সঙ্গে থাকবেন আশা করি, অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখানোর আছে আপনাদের। তো আজকে এখানেই শেষ করছি, থাকো মা। আমার খাওয়া ওই আছে, সব কিছু ভালো হয়েছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। বৃষ্টি তো মনে হয় চলগেই গেল, ঠান্ডার সময় খাবেন রান্না হাঁসের মাংসতে দেখবেন খুব তেল হয়। দাদা কেমন হলো? খাও খাও।